হাজারো জায়গায় যাওয়া লাগে, মুসলমান দেশে বাস করে যদি তাফসীর বাতিল কোরআনের জন্য অনুমতি আনা লাগে, এর মধ্যে লজ্জা করার কোন কথা আছে নাকি? আছে একটু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পয়সারনি যুগের ফরাদু পয়সারনি কোরআন শুনে এক নম্বর শোনেন, আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون. দুইটা হবে, একটা হলো হাড়ের রোগ সেরে যাবে, আর তোমার শয়তান যা আছে দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 140 নম্বরের সূরা সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 4 নম্বর রুকু 26 নম্বর আয়াতে করেন এটা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারূ লা তাসমাউ লিহাযাল কুরআন। যখন বিশ্বনবী কোরআনের কথা বলত ওই সময় আবু জাহেল উব্বা সাহেব মুগিরা তারা কিন্তু কোরআনের মাধ্যমটা বন্ধ করার একটা পায়তারা করত। কি করত তারা? কিভাবে করতে জানেন? যেখানে কোরআনের কথা বলে ওই জায়গায় তোমরা যাবা কিন্তু কোরআন শুনবা না, যাবা কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকবা না, যাবা কিন্তু রাস্তায় বসবা, যাবা গাছের ডালে ওই কোনায় বসবা, যাবা কোরআন শুনতে চায়ের দোকানে বসবা। কারণ কি? ওখান থেকে শুনতে আমার ভাতি আমার বিরুদ্ধে কিছু বলে কিনা, কথাকে বানায় বললাম নাকি? কারণ কি জানেন? শোনেন, আবু জাহেল শিখাই দিয়েছিল ভাতিজা কোরআনের কথা যেখানে বলে তোমরা যাবে বটে কিন্তু ময়দানে যাবা না, কারণ তো একটাই, ময়দানে যদি তোমরা চলে যাও ভাতিজার কণ্ঠে এত জাদু, ওই জাদুতে পুরে তোমরা মুসলমান হয়ে যাবা। এই কারণে যাওয়ার দরকার নেই, হাট বাজারে থাকবা কোন জায়গায়, আর ওইখান থেকে দেখবো আমার নামে কিছু হয় কিনা। আজও আমাদের সমাজে এটা হচ্ছে করছে না, এমন কিছু পাবলিক আছে কোরআন শুনতে আসে কিন্তু ওই কোথায় ওইখান থেকে শোনা হুজুর রাজনীতি করছে কিনা কথা বলেন ভাই। কিন্তু এই মানবতা ওই সময় ছিল এখনো আছে, এরা কিন্তু বিভিন্ন কায়দায় পায়তারা করে মাদিল বন্ধ করতে চায়, কিন্তু আল্লাহর কসম তামাম দুনিয়ার সকল মানুষ মিলে যদি একসাথে জোট বাঁধে তারপরেও কোরআনের প্রচার কি বন্ধ করা সম্ভব হবে নাকি? একজন আল্লাহ সাইদু দেবে, লক্ষ লক্ষ সাইদু আবার আল্লাহ দুনিয়ায় তৈরি করে দেবে, যারা কোরআনের তাফসীর বন্ধ করার পায় তারা এবার আসে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনের নাফিল বন্ধ করতে আবু জাহেল তো কাফের, এখন তো কেউ কাফের নেই নাকি? কাফের আছে হুজুর এখন? একটুখানি দেখেন এবার উজু ভাঙার কারণ কয় কি বলেন তো জানেন কেউ? উজু ভাঙার কারণ কয়টি? উজু ভাঙার কারণ উজু ভাঙার কারণ সাতটি কয়টি? উজু ভাঙার কারণ সাতটি, এই সাতটির ভিতরে একটি যদি আপনাকে ছুটে যায় পুনরায় আবার উজু করা লাগবে না, কই উজু নামাজ হবে 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 ওই উজুতে নামাজ হবে না, উজু ভাঙার কারণ সাতটি, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। এ আমার ভাইয়েরা একটু শুনে, 19টির ভিতরে একটা যদি হয়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে। হজ ভঙ্গের কারণ হচ্ছে 5টি, একটু কান খেলা করে শুনে। অনুরূপ ভাবে আপনি আমি যে ইমানদার, ইমান ভাঙ্গার কারণ আছে 10টি, কয়টি বললাম? আপনি আমি যে ইমানদার, ইমান ভাঙার কারণ 10টি, এই 10টির ভিতরে যে কোনো একটি যদি ছুটে যায় আপনি আর ইমানদার নেই, আপনিও যা আবু জাহেল তা।
তার ভিতরে আমি চতুর্থ নম্বরটা একটু বলছি, গান গালা করে ইমান ভাঙ্গার কারণে চতুর্থ নম্বরটা হলো যে ব্যক্তি বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। এটা তো আমাদের বাংলাদেশে নেই, সব ভারতে আছে। কারা? আমরা, ঠিক কিনা? বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারোর আদর্শ যদি আপনাকে ভালো লাগে, সে মেসি হতে পারে, যাই হোক না কেন, আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কারোর আদর্শ গ্রহণ আপনি করে নেন, আপনি ঈমান নেই, আপনি বেঈমান। এরকম বেঈমান তো আমাদের দেশে নেই, নামাজও পড়ে সব উপরে, কিন্তু বেঈমান কি? ঈমান ভাঙার কারণ কয়টি বললো? তাহলে অনেক ইমান ভাঙার লোক এই জায়গায় আছে, ইমান ভেঙে গেছে, নেই। অনেক ইমানদার এখানে আছি কিন্তু ইমান নেই অনেক আছে। তাহলে আমরাও কিন্তু ওই আবু জাহেল মার্কা, কি মার্কা? ওই তারাই কিন্তু কোরআনের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা কিন্তু সাধারণ পাবলিক করে না, যাদের ইমান নেই ওরাই। এবার আসেন তৃতীয় নম্বর শ্রোতা কারা আসে? আমার ভাইরা, যদি আপনি এইভাবে কোরআন ভালো না লাগে, বিশ্ব নবীর আদর্শ যদি ভালো না লাগে, তাহলে আপনার তার ঈমান নেই, আপনি বেঈমান। ওই বেঈমান অবস্থাতে আপনি মারা যান, আপনার শাস্তিটা কি হবে সেটা ওমর আল্লাহ এবার বলছেন, যারা কোরআনে বাধা দেয়, কোরআনের মাহফিলে বিভিন্ন কায়দা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এবার বলছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا ষড়যন্ত্র করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে দেয়, এমন কি সমাধান নেই? অনেক মায়ের বুক খালি হয়ে যায়, অনেক মানুষ আছে ঘরে ঠিক ভাবে ঘুমাতেও পারে না, কথা বলে না কেন? এটা আমাদের সমাজে আছে না নেই? আমার ভাইরা, যারা এই কাজগুলো করেছেন আপনি এখন থেমে যান, নতুবা আপনাকে কিন্তু যেইভাবে আপনি মানুষকে শাস্তি দিচ্ছেন ওইভাবে শাস্তি আমার আল্লাহ আপনাকে দিবে। তাহলে ফিরে আসার দরকার আছে না নেই? এবার আসেন দ্বিতীয় নম্বর কারা কোরআন শুনতে আসে সেটা আমার আল্লাহ এবার বলছেন। এক নম্বর তারা হলো কাফের, তারা কি? সেটা মুসলমানের ভিতরে কাফের আছে না নেই? ইমান ভাঙ্গার কারণ কয়টি বললাম? দশটি। দশটির একটা যদি আপনার ভিতরে থাকে আপনার ইমান নেই, আপনি আর আবু জাহেল সমান। এবার আসেন দ্বিতীয় নম্বর কোরআন কারা শুনতে আসে আমার আল্লাহ বলছেন, ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়াইলার রাসূল رأيت المنافقين يصدون عنك صدودا. আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন, দ্বিতীয় নাম্বার কোরআন শুনতে আসে তারা হলো মুনাফিক। তারা কি? হে রাসূল, আপনি দেখবেন যখনই তাদেরকে বলবেন আসো আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে, আসো আমি রাসূলের দিকে, তখনই দেখবেন তারা আস্তে করে উঠে চলে যাবে। কি করবে? এই আলোচনা শোনার পরে যারা উঠে চলে যাবে তারা কারা? কথাটা আমার নাকি? কথাটা কার? আল্লাহ বলছেন তাহলে দ্বিতীয় নম্বর শ্রেণী তারা হলো
কুরআন শুনতে আসে বটে, কিন্তু যখন এই কাজগুলো তার সাথে মেলে না, এই কথাগুলি তার সাথে মেলে না, তখনই আস্তে করে উঠে চলে যায়। আমাদের সমাজে এমন লোক কম না বেশি, কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমরা কোরআন অতটুকু মানি, যতটুকু মানলে জেল খাটা লাগে না, যতটুকু মানলে ফাঁসি মঞ্চে চলা লাগে না, যতটুকু মানলে শত্রু হওয়া লাগে না, যতটুকু কোরআন মানার জন্য সবাই পাগল। কথা বলে ঠিক কিনা? কতটুকু মানে, যতটুকু মানলে পরে বিপদ মুসিবত আসে। আমাদের সমাজে এই লোক কম না বেশি। আচ্ছা ভাই, বিশ্বাস না করলে আপনি কাল সকাল থেকে যে সুদ খায় তার সামনে যে বলবেন ভাই সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া হারাম, আজকে থেকে বন্ধ করো, আপনি শত্রু হবেন নাকি বন্ধু হবেন? বলেন কি হবে, জোরে বলেন কি হবে? যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির কাছে যায় যে আপনি বলেন ভাই আপনি নামাজ পড়েন না, আজকে থেকে নামাজ ধরবেন, আজকে থেকে নামাজ ছাড়বেন না, আপনাকে যেন মসজিদে কাল সকাল থেকে দেখি, তখন বলবে তুমি বড় ফটো মশা নেই, তোমারটা তুমি করো। আসে না? নেই। আর এই কথা আমরা কেন বলি না, এটা বললে বিপদ। এটা বললে কি? এবার আসেন, এই কোরআনকে ভালোবাসেন কে কে? হাত তুলুন তো ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন বিশ্বাস করেন তো সবাই? এবার একটা কল করে দলিল দেবো আপনাদের যে কোরআন কারা বিশ্বাস করি আর কারা করি না, এই আয়াত দিয়ে পড়ে মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আন্দাজে কোরআন বিশ্বাস করলে হবে না, কোরআন ওইভাবে মানা লাগবে যেভাবে আমি মানি নির্দেশ করেছি। নির্দেশ কার বলবো? আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা। কিতাব মানে কি? এ কোরআন তো নাকি? তাহলে আল্লাহ বলছেন যাদেরকে আমি মালিক কিতাব দিলাম, কিতাব পাওয়ার পরে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কোরআনের হক আদায় করে যারা তেলাওয়াত করে কি আদায় করে বলেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন যারা এই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। ভালো করে বুঝবেন, এবার আল্লাহ বলছেন যারা কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করে তারাই আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। এখন আমরা তো অনেকে পড়তে পারি কি পারি না, হক আদায় করে তেলাওয়াত কি আদায় করে, হক আদায় করে তেলাত করার শব্দের অর্থ কি? এবার আসেন, হক আদায় করে তেলাত শব্দের অর্থ হলো চারটি, কয়টি? এক নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত। কি বললাম? বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে আপনাকে, তাহলে হক আদায় করে তেলাত করা হবে। এক নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত। এখন যদি জরিপ করা হয় বিশুদ্ধ তেলাওয়াত কে কে বলতে পারেন? হাত তোলেন তো দেখবেন হাত উঠবে না নাকি? এক নম্বর ফেন, এক নম্বর কি? আল্লাহ যে বলছেন ইয়াতলু নাহু হাক্কা তেলাওয়াতি, হক আদায় করে তেলাওয়াত করার শব্দে করতে হলো এক নম্বর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, দ্বিতীয় নম্বর হলো আপনি যেটা পড়বেন ওইটা আপনাকে বুঝতে হবে। কি করতে হবে বলেন? অনেকে আছে বিশুদ্ধ তেলাওয়াত করতেই পারে না, ও বোঝে কি? বোঝেই না, কানে হাত দিয়ে দাঁড়া গেছে। الحمد لله رب العالمين الرحمن الرحيم
একবার জিজ্ঞাসা করেন কথা কি বললেন, আরবি বললাম, বাংলা কি জানা জানে? তাহলে আল্লাহ যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই হাক্কা তিলাওয়াতের অর্থ হলো এক নাম্বার বিশুদ্ধ তিলাওয়াত, দ্বিতীয় নাম্বার হলো যেটা পড়বেন ওইটা আপনাকে বুঝতে হবে, তৃতীয় নাম্বার পড়লেও হবে না বুঝলেও হবে না, যেটা বুঝেছে ওইটা আপনাকে আমল করতে হবে। অনেক চাচা অনেক বাবাজি আছে কোরআন সকালে তেলাওয়াত করে কিন্তু আমল আছে না নেই? আচ্ছা কোরআনে কি সুদের বিরুদ্ধে কোনো কথা নেই? সুদ কাকে হালাল? তুমি চাচা কি ওই পড়ে না সুদের বিরুদ্ধে কথা? তোমার পড়ার পরেও আমল করে করে একটু শুন। তাহলে এক নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত, তাহলে এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা তেলাওয়াত করবো ওইটা কি করতে হবে ভাই? বুঝতে হবে। তৃতীয় নম্বর যেটা বুঝবো ওইটা কি করতে হবে? আমল করতে হবে। তাহলে যদি আপনি আমল করেন কেউ কি আপনার শত্রু হবে? কথা ভালো করে বলেন, কেউ শত্রু হবে? যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কাল সকাল থেকে শুরু করেন কেউ কি বলবে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে না? কেউ বলবে? যদি আপনি দাড়ি রাখেন কেউ কি বলবে দাড়ি কাটেন বলবে না কি? তার মানে বোঝা গেল কোরআন পড়লে শত্রু হয় না, কোরআন বুঝলে শত্রু হয় না, কোরআন আমল করলে শত্রু হয় না। চতুর্থ নাম্বারটাকে বলবো ভাই, চতুর্থ নাম্বারটি হলো হাক্কা তিলাওয়াতের অর্থ হলো যেটা পড়বো যেটা বুঝবো যেটা আমল করবো ওইটা আমি এক আমল করলে হবে না, এই দেশের জনগণের ওইটা আমল যাতে করে সেই ব্যবস্থাও করা লাগবে। আর ওইটা যখনই করা হয় তখনই আলেম রাজাকার হয়ে যায়। আপনি শুরু করেন আপনার যখন শুরু অভাব হবে না, আপনি নিজে কোরআন পড়বেন কোরআন বুঝবেন আমল করবেন একদম শত্রু হবেন আল্লাহর কসম। কিন্তু যখনই আপনি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাবেন এই কোরআনের আইন কায়েম করতে যাবেন তখনই আপনি শত্রু হবেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হক আদায় করে যারা তেলাওয়াত করেছে তারাই কিন্তু দুনিয়াতে বিতর্কগামী হয়েছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু এই কোরআনের হক আদায় করে তেলাওয়াত যারা করে তারা কখনো মারির ভয় করে করে? আচ্ছা কত আলেম তো আছে, অনেক আলেম আছে যে কথা বলে লুকায় চলে যায়, আছে না নেই? আচ্ছা আমাদের সমাজে আলেম কারা? আমরা অনেকে মনে করি নামের আগে মহাদ্দেশ থাকলে মনে হয় সে বড় বুজুর্গ বড় বড় আলেম, ঠিক না ভাই? আলেম কারা আল্লাহর ভাষায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাষায় আলেম কারা? আলেম হলো তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার আলেম। এক নাম্বার হলো উলামায়ে দাওলা, তারা সরকারি আলেম। কি আলেম? ওই সরকার যা বলে তা করে, বিভিন্ন কায়দায় মাসালা ঘুরিয়ে ওইদিকে দিয়ে দেয়, এমন আলেম আমাদের সমাজে মনে হয় নাই। এক নাম্বার আলেম হলো তারা, কি বললাম? হ্যাঁ হয়তো মনে আছে যে উলামায়ে দেওলা যারা সরকারে আনে। দ্বিতীয় নম্বর আলেম হলো আমার ভাইরা, এবার আসেন দ্বিতীয় নম্বর আলেম কারা আর তৃতীয় নম্বর আলেম টে কারা একটু জানার দরকার আছে না নেই? আমাদের সময় তো আলেম হবে নেই, আছে অনেক আলেম আছে কিন্তু সে আলেমগুলো আসলে কোরআন থেকে কথা অনেকেই বলে অনেকেই বলে না। আমরা সবাই কোরআন থেকে কথা বলি কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলো অনেকেই অন্যদিকে ঘুরা নিয়ে যায়, ঠিক কিনা বলে? এক নম্বর আলেম হলো উলামায়ে তাওলা যারা সরকারি আলেম, দ্বিতীয় নম্বর উলামায়ে উম্মাত, ওই আলেম উম্মাত যা করে তা করে। এই সমাজ যদি মনে করে যেটা চালু আছে ওইটা যদি উনি পরিবর্তন করতে চায় কোরআন দিয়ে, তখন দেখে না সমাজের নেতা তার দিকে চোখ রাগামে, তখন ওই উলামায়ে উম্মাত ওই নেতা যা করে তা করে, এটা কি আমাদের সমাজে নেই? তৃতীয় নম্বর হলো উলামায়ে মিল্লাত, মানে হক্কানি আলেম। কি আলেম? এই হক্কানি আলেম তারা যারা কথা বলে আমার আল্লাহর দিকে তাকিয়ে, কোন রাম আর বাবের দিকে তাকিয়ে কথা বলে না। এই আলেম সমাজে কোনটা বেশি? কম নেই? যারা আছে সাবধানে থাকে কথা বলে, এই হক কথা বললে আপনি বিপদে পড়বেন। এবার আসেন এই আলেম উলামায়ে মিল্লাত আপনি কোথায় পাবেন? আল্লাহ রাসূল বলছেন
এই তিন নাম্বারটা হলো হক্কানি আলেম। হক্কানি আলেম শিকার শিকার আপনি পাবেন না। হক্কানি আলেম তুমি দেখতে চান আপনার তিনটা জায়গায় যেতে হবে। বলেন কয় জায়গা? এক নাম্বার হলো মাটির নিচে। কোথায়? যেখানে তোরা মারা গেছে, যখন আল্লাহ রাসূল সাইদি কথা বলেন ঠিক কিনা, ওনাকে কি আপনি পৃথিবীতে আর পাবেন নাকি? ওনাকে খুঁজতে যাওয়া লাগবে মাটির নিচে। হক্কানি আলেম খুঁজতে তিন জায়গা যাওয়া লাগবে। নাম্বার ওয়ান, এক নম্বর হলো মাটির নিচে, দ্বিতীয় নম্বর হলো জালিমের জেলখানা। কোথায় আমার ভাইরা হক্কানি আলেম? দ্বিতীয় নম্বর কোথায় যাওয়া লাগবে? জালিমের জেলখানায়। আমরা যে মাযহাব অনুসরণ করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু জালিমের জেলখানায় জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হকের পথে থাকতে চান, হক্কানি আলেম হতে চান, আপনার বিপদ আসবে কি আসবে না? কথা বলেন, বিশ্বনবী হকের পথে থাকতে গিয়ে যদি বিরসীমার বাতিলের টার্গেট হয়ে যায়, আপনার তো হওয়া দরকার। কথা বলেন, হক কথা বললে আপনি বিপদে পড়বেন। তৃতীয় নাম্বার হক্কানি আলেম আপনি কোথায় পাবেন? তৃতীয় নাম্বার হক্কানি আলেম যদি দেখতে চান, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কোন জায়গায়? ওই জায়গায় কিন্তু জেনেটন আলেম পাওয়া যায়। জীবন কি সবাই দিতে পারে? সবাই পারে না। আমার জীবন অনেক জায়গায় দিয়ে দিয়ে জীবন তোমাকে দিলাম, আছে না জায়গা মতো দেয় না। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। আল্লাহ আকবার বলেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হক আদায় করে যারা তেলাওয়াত করে তারাই হলো আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। কয়টা বিষয় বললাম? এই চারটি বিষয় যদি আপনি আমল করতে পারেন, এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত, দ্বিতীয় নম্বর যেটা পড়বেন এটা বুঝবেন, তৃতীয় নম্বর বুঝলে হবে না আমল করবেন, চতুর্থ নম্বর আমল করলে হবে না। আপনি যেটা আমল করছেন ওইটাই সমাজে কায়েম করার আন্দোলন করা লাগবে। কয়টা হয়েছে? শব্দের অর্থ হয়ে গেছে। এইবার যারা এই চারটা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে, বলেন এই লোক সমাজে কম না বেশি? নেই। কারণ এই চারটি হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ বলছেন এই চারটি হক আদায় করে জালেম কোরআন তেলাওয়াত করে তারাই আমি আল্লাহর কোরআন বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলছেন ওলাইকা ইউমিনুনা বি, তারাই আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। পক্ষান্তরে এই চারটি বিষয়ে মেনে যারা কোরআন পড়ে না পড়ছে না, আমার আল্লাহ বলছেন তারা মনে হয় আমি আল্লাহর কোরআন বিশ্বাস করে না। কথা কার? এবার আল্লাহ বলছেন কোরআন পড়ে না তারা আমি আল্লাহ কিরাম বিশ্বাস করে না, ওরা সবাই ক্ষতি করেছে। আজকে থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ, যে আমি যেটা পড়ছি ওইটা আমি আমলও করছি, ওইটা আমি আমি যা বলছিলাম কোরআন শোনার শ্রোতা কয় প্রকার বলছিলাম? এক নম্বর কি কাফের, দ্বিতীয় নম্বর মুনাফিক, তৃতীয় নম্বর কারা কোরআন শুনতে আসে। এবার আল্লাহ তাআলা বলছেন তৃতীয় নম্বর গ্রুপ কারাত, قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা এটা বললে খুশি হবে কি? আমরা গোলাম কার, আইন চলবে কার, এই বাতার ভোগ করছেন কার? অথচ আমি বলতে পারছি আল্লাহু আকবার বলতে পারছেন? ভোটের সময় আসলে ঠিকই এক কাপ চা আর বিনিময় কতবার বলেন ঠিক নেই,
ঠিক না ভাই? ভুল বললাম নাকি? যেটা আমার আল্লাহ জুবান দিচ্ছেন, জুবান দিচ্ছেন কে? এই আল্লাহর জুবান পেয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারছেন না, অথচ এক কাপ চার বিনিময়ে আপনি কতবার বলেন তো ঠিক না আমার ভাইরা? তাহলে যে মালিক জুবান দিলেন সেই মালিকের কথা শোনার পরে আল্লাহ আকবার জারে হবে না আসতে হবে। এবার আসেন আল্লাহ বলছেন তৃতীয় নম্বর তারা কুরআনুল কারীমের আট নম্বর সূরা, সূরা আল আনফাল, আনফাল নয় নম্বর রুক, নয় নম্বর পারার দুই এক নম্বর রুক দুই নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা, ইমানদার তো তারা, যে ইমানদার মুমিনের সামনে আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করলে তার হৃদয়টা কম্পন সৃষ্টি হয়, কি হয়, ভয় কাজ করে তার ভিতরে। আমি এত কাল কোরআন কিভাবে পড়লাম, আরে ফয়সাল মাহমুদ কিভাবে বলল, আমি তো এইভাবে কখনো করি নাই। তাহলে আজকে থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে, এর নাম হলো ভয়। সারা জীবন শুনি শুনে যা আমল নেই, আছে না? নেই আছে না ভাই? এটাকে রমজান মাস পারে, রমজান মাসে মুসালি মসজিদে জায়গা দিয়ে করা যায়, ইফতারের সময় শেষ করে, ঠিক না? আর এখন খুঁজে পাই, তার মানে কি ইমানদার বলেন তো, সেই সে ভয় নেই, সেই ভয় কি আছে অন্তর নেই? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই মুমিনের সামনে যখন আমি আল্লাহ বড়ত্ব ঘোষণা করা হয় তখন ওই মুমিনের অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। আর কি হয়? আমি আল্লাহর আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হয় যাদাকুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যায় বলে আল্লাহু আকবার। তৃতীয় নম্বর শেষ, সর্বশেষ তাহলে যদি আপনি আমি ইমানদার হতে পারি তাহলে আপনার আমার জন্য সুসংবাদ, আমার আল্লাহ জান্নাত দান করবে বলে আল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে যদি আপনি তৃতীয় নম্বর ইমানদার হতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো সত্য, আল্লাহর বিধান শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না, এমন লোক সমাজে আছে না নেই? আজকে শরীরে জোর আছে, বল আছে, বিদায় যা ইচ্ছা তা করি, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন যা ইচ্ছা তা আর করা সম্ভব হবে না, কথা বলে ঠিক কিনা? এমন দিন সামনে আসবে না প্রত্যেকেরই কিন্তু আসবে। ওই দিনটা আসার আগে আপনাকে আমাকে সুতরাং দরকার আছে না নেই? আজ অথবা টাকা আছে বিদায় টাকার গরম দেখায়, এমন লোক আমাদের সমাজে আছে না নেই? টাকা আছে টাকার গড়ায় দেখায়, অর্থ সম্পদ থাকলে কিন্তু চিরদিন আপনার কাছে থাকবে না, হাত বদল একদিন না একদিন হবে, হবে না? আপনাকে দাঁড়াতে হবে, যাকে ইচ্ছা তাকে আপনি মৌলবাদী বানিয়ে দিচ্ছেন, যাকে ইচ্ছা তাকে আপনি রাজাকার বানিয়ে দিচ্ছেন, আজকে হয়তো বলতে পারছেন কিন্তু এমন একটা দিন আসবে যেদিন রব্বের কারিম আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ওই দিন যা ইচ্ছা তা বলা আর যাবে, পারবেন পারবেন না? আপনি কথা বলতে চাইলেও পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান আযিনা লাহু রহমান, ওই দিন রহমান যাকে অনুমতি দিবে সে ছাড়া কেউ কথা বলতে পারবে, পারবে পারবে না? কিন্তু আমার আল্লাহ অনুমতি দিবার পরেও আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন ক্বালাস সাওয়াব
তাহলে আজকে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মিথ্যা বলবো না সত্য বলবো, কারণ আমাকে সত্য একদিন বলতেই হবে। কি করতে হবে? আমি ইচ্ছা করলো মিথ্যা বলতে পারবো না। মুসলমান ভাইরা, আসলে ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করবে, ওই দিন মানুষগুলি সবাই মিথ্যা বলার একটা আশ্রয় গ্রহণ করবে। সে চাইবে যে কোন রকম ফাঁক ফোঁক দিয়ে বেরিয়ে যেতে পারি কিনা, কিন্তু আমার আল্লাহ ওই দিন মানুষের মুখে মোহর মেরে দিবেন। সেই দিন মানুষের হাত মানুষের পা আল্লাহর সাথে কথা বলবে। কোন দিন বলেন তো? সেই দিন আমাদের সামনে না পিছনে, সামনে আসতেছে। তাহলে এখন থেকে সতর্ক হতে হবে, আমার হাত মানুষের মুখে আমি আল্লাহ মোহর মেরে দেবো, তালাবদ্ধ করে দেব। ওই দিন তার হাত তার পা আমি আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে আপনি কত আলেমের মুখে থাবা মেরেছেন, এই হাত দিয়ে কত আলেমের মুখের গাড়িটা ছিঁড়ে ফেলেছেন, হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই হাত দিয়ে কত মানুষের জমি জাল দখল করেছে, এই হাত দিয়ে কত মানুষের জমি ডুব সয়ে দিয়েছেন, এমন লোক সমাজে নেই। এর হিসাব ওই দিন হাত তার পক্ষে তার বিরুদ্ধে ওই দিন সুপারিশ করবে। একটু চিন্তা করেন, আপনার হাত যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, বাঁচানোর কোনো বাবা আছে ওই দিন? তাহলে আপনি কেন এই কাজ করেন? আজকে থেকে ফিরে আসা লাগবে যে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং এই হাত দিয়ে এমন কিছু করবো না যে হাত দ্বারা আমি জাহান্নামে চলে যা। এই পা দিয়ে আপনি কত অপরাধ করলেন, কতদিন যাত্রায় আপনি গিয়েছেন পয়লা বৈশাখে এই পা দিয়ে হেঁটে, এই পা ওই দিন কথা বলবে আমার আল্লাহর সাথে। তাহলে এই পা যদি আপনার তুমি সুপারিশ করে বলেন, বাসার কোনো লাইন আছে? আবার এই পা যদি বলে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে তাফসীর মাদ্রাসায় গিয়েছে, আল্লাহর মাফ করে দাও। আল্লাহ চাইলে পারে না? পারেন, তিনি করতে পারেন। যা হোক, আমাদের এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে আমার হাত আমার পা ওই দিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুতরাং এই হাত দিয়ে এমন কিছু করব না, এই পা দিয়ে এমন কিছু করব না যা করলে আমাকে জাহান্নামে যাওয়া। আল্লাহ তাআলা এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করে সকলের। আমি যে আয়াতগুলো আপনার সামনে তেলাওয়াত করেছিলাম একটু সবাই জোয়ান করে আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا এখান থেকে আমি মাত্র চারটে পাঁচটি আত্মলাভ করেছি আপনাদের সাথে। সংক্ষিপ্ত আকারে আমার সময় একবারই কম, কিছু কথা বলবো আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার সকলের দান করুন। সকলের আমিন। জান্নাতি মানুষগুলো পাশাপাশি বসে গল্প করতে করতে হঠাৎ ওই জান্নাতি মানুষের চোখ চলে যাবে নিচের দিকে, কোন দিকে?
নিচের দিকে জাহান্নামের দিকে, ওইদিকে তাকিয়ে দেখবে যে হাও হাও করে কান্নাকাটি করতেছে, শব্দ হচ্ছে। একজন জান্নাতি আর একজন জান্নাতিকে বলবে, ভাই কারা গো কান্নাকাটি করে? বলছে, না আমি চিনি না। ও বলছে, আমি চিনি না। হঠাৎ করে তারা জিজ্ঞাসা করবে ওই জাহান্নামী দিকে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীবাসী কি কারণে জাহান্নামে আসছে বলো। ওই সময় জাহান্নামীরা ওই রক্তের ওই যে আগুনের সাগরের ভিতরে আবুল মুত্তালিবের হঠাৎ মাথাটা একটু উঁচু করবে, এই মাথাটা উঁচু করে তখন তারা জবাব দেবে, কালু লাম নাকুনাল মুসাল্লি। তারা তখন বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এসেছি একটাই কারণ, আমরা দুনিয়ায় নামাজ আদায় করি নাই। ভাই জোরে বলেন, কি করি নাই? আচ্ছা ক্রিয়াবেটে যিনি আসে আসেন উনি তো এখানে আসবেন না, তখন দেখতে পারবেন না আপনারা। তাহলে এক করে এদিক তাকান, এক নম্বর জাহান্নামীরা কি বলবে বলে, আমরা নামাজ আদায় করি নাই। তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ সবাই বলেন কি, নামাজ আদায় করি নাই। জাহান্নামে যাবার এক নম্বর কারণ হলো নামাজ আদায় করি নাই। আমার ভাইরা, নামাজ যে আমরা পড়ি আদায় করি, এই নামাজ কবুল না হওয়ার শর্ত হলো নয়টা। কয়টা? নয় কারণে নামাজ কবুল হয় না। কয় কারণে আমি কি বলবো শুনবেন? নয় কারণে নামাজ কবুল হয় না। এই নয় কারণটা কি একটু জানার দরকার আছে না? শুধু নামাজ পড়ি কিন্তু নামাজ কবুল হচ্ছে না, কেন হচ্ছে না? অথচ এই নামাজ আদায় করলে আল্লাহ বলছে সমাজে শান্তি আসবে, সুখ আসবে। সুখ শান্তি আসে না আমাদের, কেন? আমাদের এমপি সাহেব আসছে, আপনারা খুশি না বেজা লিল্লাহ হয়ে থাকলে এমপি সাহেব হবে আগমন, এমপি সাহেবের আগমন। আল্লাহ তালা আমার বড় ভাইকে কবুল করুন। দেখেন ভাই, অনেক জায়গায় এমপি সাহেবের দাওয়াত নেই কিন্তু আসতে পারে না, বিভিন্ন ব্যস্ততার ভিতরে নাকি, কিন্তু আপনাদের এই তাফসীর মাহফিলে আয়োজিত এই তাফসীর মাহফিলে ভাই জান এসেছে, আপনারা খুশি না বেজা। আল্লাহ তালা আমার বড় ভাইকে কবুল করে ইসলামের জন্য সকলে বলে আমিন। তাহলে আমার ভাইরা জাহান্নামীরা তারা বলবে, এক নম্বর কারণ জাহান্নামে এসেছি আমরা নামাজ আদায় করি নাই। কি আদায় করি নাই? জোরে বলেন, এই নামাজ কবুল না হওয়ার শর্ত কয়টি বললাম? নয় কারণে নামাজ কবুল হয় না। আমাদের নামাজগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, এই নামাজগুলো যদি কবুল করাতে হয় তাহলে এই নয়টি শর্ত মেনে নামাজ পড়া লাগবে। কয়টা শর্ত বললাম? এক নম্বর হলো নামাজে আমরা যা বলি তা বুঝি না, নামাজে যা বলি তা বুঝি না, এই কারণে নামাজ কবুল। নামাজ পড়তে গেলে আপনাকে জ্ঞান লাগা লাগবে, জ্ঞান থাকা লাগবে, জ্ঞানবিহীন নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হবে হবে না, জ্ঞান থাকা লাগবে আমার ভাইরা। তাহলে জ্ঞানবিহীন আমল করলে ওই আমলটাও আমার আল্লাহ দরবারে কবুল। আমি যে প্রথমে বলছিলাম যে আপনাকে আমাকে আল্লাহর ভয় আনতে হবে, কার ভয়? আপনি যখন নামাজে দাঁড়াবেন ওই নামাজরত অবস্থায় মন বিভিন্ন জায়গায় চলে যায় কি যায় না, যায় কি যায় না বলেন? নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, তার মানে জ্ঞান নাই, জ্ঞান অনুযায়ী আমল নাই, এই কারণে নামাজটা কবুল হচ্ছে না। আর একটু বোঝাবার জন্য বলছে, আল্লাহর ভয় কাকে বলে? হযরত ওমর ফারুক আমরুল মুমিনিন খলিফা রাশিদিন যখন আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর ফারুক, এমনি সময় ওই সোনালী যুগের ঘটনা বলছে একটু ভালো করে শুনবে। গভীর রাত, হযরত ওমর ফারুক দিনের কাজগুলো সেরে রাতের গভীরে জনগণের খিদমতের জন্য বাইর হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন, যেমন আমার এই ভাইজান বের হয়েছে, উনার গৃহস্থ উনি সারাদিন এই প্রচন্ড গরমের ভিতরে উনার কাজগুলো সেরে দেখেন কষ্ট করে আপনাদের খিদমতের জন্য আসছে, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপ ভাবে হযরত ওমর ফারুকে আজম বিশ্বনবীর এই সাবি ওমরে ফারুক গভীর রাতে ঘর থেকে বাইরে হয়ে গেলে দেখছেন কোন পোজাটা খেয়ে আছে বা কে নেক না খেয়ে আছে, একবার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন। একটুখানি বোঝাতে চাই যে আল্লাহর ভয় কাকে বলে একটু শোনেন আমার ভাইরা। গভীর রাতে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন একটা যুবক
হাতের ভিতরে মদের গিলাস, এই জায়গায় একটা বোতল, এই হাতে একটা গিলাস নিয়ে রাখছে। যাইতে যাইতে হযরত ওমর ফারুকের সঙ্গে তার দেখা হয়ে গেল, একটু গভীর মনোযোগের সঙ্গে আল্লাহর ভাই কাকে বলে শুনে যুবক তাইবার হযরত ওমর ফারুককে দেখে ভয়ে তার হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে গেল। আহারে কার সাথে দেখা হয়ে গেল আমার, এমনই ওমর ফারুক এমনই খলিফা যে তার নিজের ছেলে আবু সামাকেও মাফ করে নাই। আল্লাহু আকবার বলে। আর আমাদের সমাজে নেতারা ছিল অন্যায় করলে তার কোনো শাস্তি নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুক্তে তাকিয়ে দেখলেন একটি যুবক গাছের ডালে গাছের ওই ছায় দাঁড়িয়ে রাত্রিবেলা, হাতের ভিতরে একটা বোতল একটা গিলাস। দেখি হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও যুবক তোমার হাতে এটা কি জানতে চাই? যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি হল মুমিনী, এটা আমার হাতে যা দেখছেন এটা হলো মধু। গভীর রাতে ঘর থেকে বাইর হয়ে মধু খাবার জন্য আমি জঙ্গলে এসেছি, বলেন তো কোনো পাগলকে এটা বিশ্বাস করবে? আমার ভারত বলছে, ও যুবক মিথ্যা বলো না, সত্যি করে বলো তোমার হাতে এটা কি? যুবকটা বলছে, আমিরুল মুমিনীর এটা হলো মধু। কিন্তু ওমর ফারুক বলছে, ও যুবক কেমন মধু? আমি ওমর বিশ্বাস করতে চাই, একটু দেখতে চাই, আমার হাতে একটু পেয়ারাটা দেও। আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলে দিলাম। এবার তখন ওমর ফারুক ওই যুবকের হাত থেকে ওই মদের গ্লাসটা নিচ্ছে, নিয়ে তার মুখে দেবে কতটুকু সময় লাগতে পারে বলে? হাত থেকে নিয়ে মুখে দিতে কতটুকু সময় লাগতে পারে? 2 সেকেন্ড। এর ভিতরে যুবক আমার আল্লাহর দরবারে তওবা শুরু করে দিলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আজকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও জীবনে আর কখনো আমি মদ খাবো না। আল্লাহ তওবা করতেছি, আজকে তাফসীর মাহফিলে বসে আপনি তওবা করতে পারেন, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর কখনো অন্যায় করবো না, আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্না আল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আমি আল্লাহর আশা এবং দয়া থেকে নিরাশ না হয়ে যাই, নিশ্চয় আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিতে পারি। নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। যুবক ওই দিকে তওবা করলেন, মুহূর্তের ভিতরে তওবা কবুল করেছেন তিনি কে? আজকে এই মাহফিলে বসে যদি আপনি তওবা করতে পারেন, এই ঘটনাটা অনেক বড় সংক্ষেপ করে দিলাম, আপনি যদি তওবা করে নিয়ত করেন, আল্লাহ কত অপরাধ করলাম, আজকে এমপি সাহেব 1 লক্ষ টাকা দিয়েছে, আমি এই মাদ্রাসার এই মসজিদের জন্য আমি 1 লক্ষ টাকা দেবো, আল্লাহ মাফ করতে পারে না জীবনের কোনো ভাই? পারে কি পারে না? যদি আপনি ওই নিয়তে করতে পারেন যে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, সব কিছু দেখেন বা তিনি শোনেন, এমপি সাহেব বড় লোক মানুষ 1 লক্ষ দিয়েছে, আমি একটু গরিব মানুষ 50,000 টাকা দেবো কিংবা অনেকে 20,000 10,000, এই নিয়ত করে যদি আপনি করেন যে আল্লাহ জীবনে যত অপরাধ করেছি অপরাধগুলো তোমার সামনে তুলে ধরলাম, আর কোনো অপরাধ করবো না, আজকে দান করতেছি বিনিময়ে আমার মাফ করে দাও, আল্লাহ পারেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মাফ করেন। আর আপনারা দেওয়ার জন্য একটু মন তৈরি করেন, আমি আলোচনার সামনের দিকে যাবো না আমার ভাইরা। এমনি সময় ওমর ফারুক ওই গিলাসটা মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ মধুর মিষ্টি, জিজ্ঞাসা করলেন, ও যুবক এই মধু তুমি কোথায় পাইলা, এই মধু কোথায় পাইলা? এমনি সময় যুবক ডাকতে পারেন, আমিরুল মুমিনীন, এটা কোনো মধু নয়, এটা হলো সত্যি মদ।
আমার ভাইয়েরা যখনই আপনি এই নিয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে গুনাহ মাফ করতে পারে কি পারে না? শিয়ামুর রাসূলুল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাসূলুল্লাহ আপনার দশ হাজার টাকা দেওয়ার মতো, পাঁচ হাজার টাকা দেওয়ার মতো এমন কোন বান্দা আছেন কিনা? এবার যারা উঠে চলে গেছে তারা কারা? ওই আগের আয়াতের সাথে মিলাই দেন তো, আপনার দেওয়ার দরকার নেই, বসে থাকতে হবে। আপনি অন্য সব লাগে এতক্ষণ এতক্ষণ তো কারণ লাগে। এবার একটু শোনেন, আল্লাহ বলছেন শুধু কিনা আমি আল্লাহর রাস্তায় নামাজ পড়লে দান করলে হবে না। আল্লাহ কি বলছেন শুনে, ইমানদার তো তারা যারা সুখে দুঃখে বিপদে মুসিবতে যা থাকে তোমার আল্লাহ রাস্তায় দান করে দেয়, এরা কারা? এরা ইমানদার, ইমান এরা মনে আল্লাহ তাআলা সেই মুমিনের সম্পর্কে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, একটু নেই ভাই ওকে টাকা আনতে গিয়ে কষ্ট করতে হবে, একটু শোনেন। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা যারা সুখে দুঃখে বিপদে মুসিবতে আমি আল্লাহ রাস্তায় দান করে, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় দান করে। দান করার কথা বললে অনেকে পকেটে হাত যায়, আছে না নাই? আছে। দান তার এমন ব্যাপার যে দান করার মন মানসিকতা থাকা লাগবে, অর্থ সম্পদ থাকলে সে দান করতে পারে না, এর মন মানসিকতা তৈরি করতে হবে। একজন ভাই হাত তুলতে ভাই 10,000 টাকা দিলেন, 5,000, আল্লাহু আকবার, নাম কি আপনার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বে কারীম, ও মালিক তুমি একটু নজর করে দেখো, আল্লাহ এমপি সাহেব আমার 1,00,000 টাকা দান করলেন, আল্লাহ দান গুলো কবুল করো, মনের আশা গুলো কবুল করে জীবনের গোনা গুলো মাফ করে দাও। ও মালি এই ময়দানে বসে সিরাদুল সাসা আমার বাবাজি 5,000 টাকা করে গেল দাম, আল্লাহ তুমি তারা বানিয়ে দাও সম্মান, মনের আশা গুলো কবুল করে জীবনের গোনা গুলো মাফ করে দাও। ও মালি আত্মীয় স্বজন পরিবার পরিজন বাপ্মা ভাই বোনা পঞ্চম দিয়া যান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ কবর বলি জান্নাতের টুকরা বানিয়ে দাও বলে আমিন। এশিয়ান সাফা সাথে থাকার জন্য আর একজন চাচা লাগবে 5,000 টাকা, ওনার সাথে থাকার মতো আর কেউ আছে না, শুধু সিরাজ চাচার টাকা বেশি এই গ্রামে, ওনাকে ফেলাই দেওয়ার মতো, ওনাকে দুই নাম্বার রেখে 1 নাম্বার ওঠার জন্য একজন ভাই আছে 10,000 টাকা, একজন হাত তোলেন, একখানা সিমেন্ট দেওয়ার মতো কেউ আছে কিনা? এই মাদ্রাসা বা এই মসজিদে 10টি ফ্যান লাগবে, কয়টি? 1 নম্বর একজন হাত তোলেন, তবে একটা ফ্যান আমি দেবো, দেখি কেউ আছে কিনা। কি নাম? আব্দুর রহিম। আল্লাহ তাআলা রাব্বুল আমিন, আব্দুর রহিম তোমার নামে নাম কি সুন্দর করে গেল একটা কাম, আল্লাহ তাআলা একখানা ফ্যান করে গেল দান, আল্লাহ তুমি কবুল করে নাও, রাব্বুল আমিন জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা জিনিত যে উদ্দেশ্য একখানা ফ্যান দান করেছেন আল্লাহ, ও মানি তার মনের আশাগুলো আল্লাহ তুমি কবুল করে নাও বলে আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় হইয়া রয়। আব্দুর রহিম ভাইয়ের সাথে থাকার জন্য আর একজন ভাই, কি নাম ভাই? আজিজুর রহমান ভাই আমার একখানা ফ্যান দিলেন, একটা ফ্যান তো আজিজুর রহমান ভাই আমার একটা ফ্যান দিয়েছেন, আব্দুর রহমান আব্দুর রহিমের সাথে মিলে আল্লাহ তাআলা আমার ভাই জান আর একটা ফ্যান দিলেন, আল্লাহ তাআলা ভাই দান গুলো কবুল করো, মনের সাথে কবুল করো, আব্বা মা বেঁচে থাকলে নেখার দান করে দাও, আল্লাহ তাআলা তার পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কবরে বলে জান্নাতের টুকরা পরিণত করে দাও। শহীদুল ইসলাম,
রফিকুল ইসলাম 5,000 টাকা আল্লাহর কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আমীন, ভাই জান আমার 5,000 টাকা করে গেল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও সম্মান, ঘি খাও ফল খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দাঁত তুললে পাহাড় হয়ে আরবে। ও মালিক আল্লাহ, জান্নাত তোমার কোরআনের জন্য যে ভাই জান আমার 5,000 টাকা দান করেছেন, আমার ভাইয়ের দানগুলো কবুল করে নাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই কোরআনের খাতিরে জীবনের গুনাহগুলো মাফ করে দাও বলে আমিন। এই দুইজনের সাথে আর একজন থাকার মতো কেউ আছে? 5,000 টাকা ফ্যান হয়েছে দুটা, লাগবে এখন 8টা। আর একজন ভাই আত্মীয় একটা ফ্যান দেওয়ার মতো কেউ আছে কি? আর একজন আমি দেখতে চাই দেখি হাত করে ভাই একটা ফ্যান দেবো। আমি এই মাদ্রাসার এক ছাত্র 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন এই মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও। রাব্বুল আমিন মাদ্রাসাগুলো কবুল করো, জানি মানে বরকত দান করে দাও, হকানি এক মানে ভালোর তৌফিক দান করে দাও, আল্লাহ বাবা মার মুকজ্জল করার তৌফিক আল্লাহ দান করে দাও। ও বলি এই গ্রামের কত মানুষ বিদেশের জমি আছে, আল্লাহ তুমি ভালো জানে কুদরত পাঠিয়ে দাও তাদের পরিবার পরিজনকে। আয় আল্লাহ তাআলা যারা দান করতেছেন দানগুলো কবুল করো, আর যারা বেশি বেশি দান করার মন মানুষ বিপদে বসে আছে আল্লাহ একটু দূরত্ব পাঠাইয়া দাও বলে আমি। এই দুনিয়ার টাকা জানি সাথে কি যাবে ভাই? আল্লাহু আকবার। নাম কেমন? মাওলানা গোলাম রহমান ভাই দুইখানা সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। রব্বুল আমিন দুইখানা সিমেন্ট আজকের বাজারে দান করেছেন সর্বপ্রথমে, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত কবুল করে নাও। আল্লাহ রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত সব বাবার নিয়তে দুইখানা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার রক্ত সম্পদে বরকত দান করে দাও, বানা মুসিবত দূর করে দাও, আল্লাহ আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা বেঁচে আছেন এখান দান করে দাও। রব্বুল আমিন মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। আচ্ছা আমিন বলতে কি লস হবে? আমিন বলতে কি টাকা লাগে? এটা বলতে পারতেছে। আচ্ছা এই গোলাম ভাই সাথে কে আছেন? একজন আর একজন ভাই দোকানে সিমেন্ট দেওয়ার মতো এই ময়দান থেকে ভাই দেখে পিছন থেকে একজন হাত তোলেন দুইখানা সিমেন্ট দেবো, কিংবা একখানা সিমেন্ট দেওয়ার মতো কেউ নেই ওই জায়গায়? নাম নেই ভাই? কয়জন আপনার? একখান? নাম কি আপনার? আব্দুল গনি, আল্লাহ তাআলা তোমার নামের সাথে নাম একখানা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জীবনে গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাআলা আত্মসম্পদে বরকত দান করে দাও। রব্বুল আমিন আমি তো জানি না রে আল্লাহ কার মনে কি আশা গো, কার বুকে কি ব্যথা গো, আল্লাহ তার জানি গো যেন দুঃখিনী মা নাই রে আল্লাহ। ও মানি মায়ের অভাবে কে আছে কে দুধ পাঠাইয়া দাও। আর স্টেজ থেকে আমার দুইখানা সিমেন্ট দান করেছেন রনি ভাই, আমার দুইখানা সিমেন্ট দান করেছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা রনি ভাইয়ের মতো আর কোন যুবক এই গ্রামে মনে হয় নেই, রনি ভাই একা একটা যুবক দুঃখ দিয়েছে, এই রনি ভাইয়ের মতো আর কোনো তাকলা যুবক যদি থাকে আল্লাহ একটু দূরত্ব পাঠাইয়া দাও। আর দুইখানা সিমেন্ট আল্লাহ তাআলা প্রত্যেকের দান করে তুমি কবুল করে নাও। দেখেন ভাই, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে অর্থ সম্পদ ছেলে মেয়ে জাহান্নামে যাওয়ার কারণ হবে। কি হবে তার কারণ? এই সন্তানের জন্য আপনি আল্লাহর রাস্তা দিতে পারছেন না, এই সম্পদের মায়ায় আপনি আল্লাহর রাস্তা দিতে পারছেন না। অথচ রফিকুল ইসলাম একখানা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। রব্বুল আমিন দিয়ে থামবো যে মনে করে নিতে কতক্ষণ, সকাল বেলার আমির ফকির সন্ধ্যা বেলা দিতে কতক্ষণ, আমার আল্লাহ নিতে কত বেলা। আল্লাহ তাআলা রফিকুল ইসলাম একখানা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আমিন জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার তৌফিক আল্লাহ দান করে দাও বলেন আমিন। আপনাদের এখানে 1,000 টাকা দেওয়ার মধ্যে কারো হওয়ার নেই,
আল্লাহ তাআলা এই ছাত্রের বাবা 1000 টাকা দান করেছেন, দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা তার সন্তানকে একজন হককারী হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। পরিবার পরিজন আত্মীয়-স্বজন পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কবরের জান্নাতের বাগান এক মুরব্বি 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আমীন জাইনাকার মওত কখন হয়ে যায়? হায় আল্লাহ, আজকের মাহফিল হয়তো শেষ মাহফিল হতে পারে। রব্বে কারীম, তোমার বান্দা গুলো যারা দান করতে সাল্লাহ করতে গিয়ে দান গুলো তুমি কবুল করো বলে না আমি। মা বোনদের ভিতরে দেখেন, মা বোনরা দিয়ে দেশের সরকার, ওনাদের আমার একটু দরকার নাকি? ওনাদের টাকা আছে কিন্তু গোপন টাকা থাকে না। সামনে দেখি মা বোনেরা আজকে দেখেন আমার বাবা জিরা মাত্র 2,000-5,000 দিলে ও মা বোনেরা আপনাদের কি মনে কোনো রাগ নেই? যদি রাগ থেকে থাকে একজন মা আসেন ওইখান থেকে বলেন 5,000 টাকা দিবার মতো যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। আয় আল্লাহ তাআলা মা বোনদের ভিতরে একজন মা আল্লাহ তাআলা তুমি কবুল করো 5,000 টাকার জন্য। বাবারা দেখেন তো আজকে ফাস্ট হয় কারা? দেখি মায়েরা ফাস্ট হয় না বাবারা দেখি? আচ্ছা ভাই, এই ফোন থেকে এক কান সিমেন্ট দেওয়ার মধ্যে একজন হাত তুলে দেখি, এক কান সিমেন্ট কি নাও? আপনার কি নাম? বাবু। আর একজন আজগর আলী। দুইজনা যে দুইখানা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আমীন তোমার ঘর বানাবার জন্য আয় আল্লাহ তাআলা মসজিদ বানাবার জন্য যারা সিমেন্ট দান করতেছে আল্লাহ কঠিন কিয়ামতের দিনে বমানি এই মসজিদ বানাকে এই মসজিদ কে আর এই মাদ্রাসাকে তুমি নাজাতের সিনা বানিয়ে দিও বলি না আমিন। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও, হালাল ইনকাম করার তৌফিক দান করে দাও। আত্মীয়-স্বজন পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কবর গুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলে বলে না আমিন। আচ্ছা এই কথা কি কোনো মাস পাই গেলাম? মানে এই কথা দেখি ভাই দুজন দেওয়ার জন্য হাত তুলে দুই খানা ছিল পয়সা থাকা অনেকে দাদা কয় গা দিলা একটা আর একটা চাচার সাথে থাকা ছিল একজন দুইজন মাশাআল্লাহ তিনজন তিন কাপ দাম দেখে হুজুর ইমরানের আম্মু দুইটা সিমেন্ট লিল্লাহে তাকবীর। আমার তিন চাচা মিলে চিন্তা করতেছে আমরা তিনজন তো মুরব্বি, তো তিনজন দেয় একজন বাদ থেকে লাভ দেয় তিনজনের তিন কানা সিমেন্ট, ওই পাশ থেকে আমার এক মা আবার দেশে দুই কানা সিমেন্ট। দেখেন মা বোনদের টাকা আছে না নেই? দুগুণ সিমেন্ট আছে না এক মা। আয় আল্লাহ তাআলা রাব্বুল আমীন নাম বলেন না যাচ্ছেন না নাম বলেন এটা তিনজন তিনজন তিন কানা লাগে আপনাদের নাম বলেন তো তিনজন নাম বলেন বিদাউল ইসলাম আর আব্দুর রহিম আব্দুর রহিম তখন লিখলাম তো ডাবল আব্দুর রহিম ইনি চিন্তা করতে যে আব্দুর রহিম একা হওয়া দেবে আর আমি কি করলাম? ওনার রাগ আছে সব এবার একটা দেখেন তো সামনে তো হয়ে গেল পিছন থেকে ভাই একজন হাত তুলতে এক কানা সিমেন্ট ওই পিছন থেকে এক কান সিমেন্ট আমাদের কেউ আছে এটা হাত তুলতে ভাই পিছন থেকে এই মাদ্রাসার ছাত্র দেখে এক কানা সিমেন্ট আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই ছোট্ট ছেলেটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এক কানা সিমেন্ট দান করে আল্লাহ কবুল করো, তোমার একজন খাদেম বানিয়ে দাও আল্লাহ কোরআনের ও মালি রব্বে কারিম এক কানা সিমেন্ট যে ছেলেটা দান করে আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ একজন কোরআনের আলেম বানিয়ে দাও, আল্লাহ তার বাবা মার মুখ উজ্জ্বল করে তৌফিক দান করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একটু সকলে মহব্বতে বলি আমি। ওই মা বন্ধুর ভিতরে একজন আছে দুই কানা সিমেন্ট, ওই মা কি কি নাম? দুরুল ইসলাম আরিজুল ইসলাম মোড়ল এক কানা সিমেন্ট আমরা কবুল করে নাও। মা বন্ধুর ভিতরে থেকে একজন পাইলাম দুই কানা সিমেন্ট, কি ভাই নাম? কি মিঠু মফিজুল ইসলাম এক কানা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। আমি মা বন্ধুর থেকে একজন দাবি করব, মা একজন মা কে আছে একটা ফ্যান দিবার জন্য? সিলিং ফ্যান ধরেছে দুইটা আর লাগবে এখন আটটা। ও মায়েরা বোনেরা একজন কে আছেন একটা ফ্যান দেবার জন্য? আল্লাহর রাস্তায় যদি পারেন কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহর রাস্তায় দাবি করিলে পাহাল হয় আর এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলেন এই যে ইমান
করে না। তোমাদেরকে বলছি তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানাদি পেয়ে যেন আমি আল্লাহকে ভুলে যেও না। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ অনেকে দিছেন অনেকে দেন, কোনো দেওয়ার সুযোগ আছে না। দাবি করবো আজকে মাহফিলের আরো অতিথি ছিল লিল্লাহে তাকবীর আলহাজ কাজী আমিরুল ইসলাম 5000 টাকা আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আরেকজন ভাই আমার 5000 টাকা পেয়ে গেলাম কিন্তু আমি তিনজন হয়েছে আর একজন একটু দাবি করব চারজন চলে যাওয়ার কারণে তিনজনে আপনারা 5000 করে দিলেন। আল্লাহ তাআলা এই ভাইটা 5000 টাকা দান করেছেন, ভাইয়ের দানগুলো আল্লাহ তুমি কবুল করো। আরেকজন ভাই আপনারা একটু দ্রুত পাঠিয়ে দাও আল্লাহ তাআলা আরেকজন ভাই 5000 টাকা দিন। রঘিনাথপুর আমুল্লা বিস্তির 500 টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলুন আমিন। আমার হুজুরের কাছ থেকে একজন লোক, হুজুরের কাছে একজন লোক 5000 টাকা দিয়ে দেবেন আল্লাহর রাস্তায়। প্যাকেট গুলো একটু আস্তে করে ঢোকাই দেন, প্যাকেট গুলো কিন্তু প্যাকেটের ভাইরা একটু ভাই একটু কষ্ট করে জানেন। যার কাছে যা আছে বুড়ি খাওয়া টাকা বাদ দিয়ে ভ্যান ভাড়া টাকা বাদ দিয়ে দিয়ে দেবেন। মা বোনদের ভিতরে শিশু শ্রমিক যারা আছেন আপনারা একটু প্যাকেটটা নিয়ে ভিতরে ঢোকেন। যার কাছে যতটুকু আছে গাড়ি ভাড়ার টাকা বাদ দিয়ে আল্লাহ রাস্তায় যা পারেন ওইটা দিয়ে দেবেন। আল্লাহ তারা কবুল করুক সকলে বলুন আমিন। আচ্ছা আপনারা যারা দান করেছেন এই দান করার সুযোগটা আজকে আছে, কালকে কি আর থাকবে ভাই? আজকে যারা দান করেছেন আল্লাহ তারা সকলের দানগুলো কবুল করুক সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি ফয়সাল মাহমুদ বললাম আমাকে আমল করা এবং আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।